তৈরি করছি কেক। সব কেকটা তো আমার হয়ে গেছে, সেই দুপুরবেলাই হয়ে গেছে। আমি এখন কেকটা সদগতি করেছি, আর এখানে এরকম অল্প একটু তেলের মধ্যে শ্যালো। তো চলো, আমাদের ডিনার রেডি হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। শুরুই করছি আজকে হসপিটাল দেখি। আমি এসেছি ওই গার্লফ্রেন্ড আইকেয়ার যেটা বলেছিল সেখানটাতে, দেখা যাক কি হয় না হয়। সেকেন্ড ফ্লোর দেখি কি বলে, তারপর তোমাদেরকে জানাবো। হবে বলে মনে হচ্ছে না, হসপিটাল অপারেশন করালে বোধ হয় ফ্রিতে হবে। তোমাদেরকে বললামই, হাসতে হাসতে যখন নামছি তাহলে বুঝতেই পারছো কি হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র সার্জারিটাই হবে, কোনো চোখ দেখানো, যত্ন নেওয়া, এ ধরনের কিছু ফ্রিতে হবে না এখান থেকে। মানে ইন্স্যুরেন্স ক্লেমের মধ্যে পড়বে না আর কি, ফ্রি তো নয় ওই আর কি, ইন্স্যুরেন্স ক্লেমের মধ্যে পড়বে না। তো হয়নি, আমি যখন ভাবলাম বেকার, তাহলে আমি যখন কলকাতা যাবো তখনই দেখাবো, ডাক্তার চেঞ্জ করে আমার লাভ নেই। কারণ ক্লাস 9 থেকে আমার এরকম প্রবলেমটা হয়। আমি দুবার চেক করিয়েছি একই ডাক্তারকে দিয়ে, তো আমি তাকে দিয়েই করাবো বলেই ঠিক করেছি। যখন যাব কলকাতা তখন দেখিয়ে নেব, আপাতত এরকমই চলতে থাকবে। তৈরি করছি কেক সকালবেলা এসে। রান্নাটা না আজকে হয়েই রয়েছে, বেশি কিছু করতে হবে না, মাছ ভাজবো আর বেগুন ভাজবো। তাই চকলেট পাউডারটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, করবো করবো বলে আর করা হচ্ছিল না, তাই বেকিংয়ে বসিয়ে দিয়ে আমি চলে যাব স্নানে। আর তারপর তো আমি রান্না করে থাকবো, তাহলে কি হবে, খেতে খেতে আমাদের হয়ে যাবে। এটা স্প্যাচুলা দিয়ে কেচে বার করতে হবে, নাহলে পুরোটা আসবে না। তো দাঁড়াও, বেকিংয়ে বসিয়ে নিই, তারপর দেখাচ্ছি। বসিয়ে দিয়েছি বেকিংয়ের নিচটাতে, নুন দিয়েছি, এখন দেখা যাবে না। নুনের পর আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তাই জন্য আমি এভাবে বসিয়ে দিয়েছি। জানি না, এ পাশটাতে একটু ফাঁকা রয়েছে কিন্তু বাটিটা তো ঢেকে গেছে, এবার জানি না যে কি হবে না হবে, দেখা যাক কি হয় না হয়। যদি বেশিই ফুলতে থাকে তাহলে ভাবছি অন্য কড়াইতে তখন দিয়ে দেবো আমি, অসুবিধে নেই। আপাতত হোক এটাতে, দেখি কি হয়। তো আমার ঠাকুর পুজো তো হয়ে গেছে, এখন বেজে গেছে হচ্ছে 1:19। চলো এবার রান্নাঘরে যাব, ভাত ফাতও বসাতে হবে। হ্যাঁ, রান্নাঘর পরিষ্কারই রয়েছে, কেকটা কিন্তু ফুলছে, সেটা কি দেখে বুঝতে পারছো? আমি ওঠাবো না তাই, দেখা যাক। যদি পুরো দেখি টাইটা অতটা ফোলার মতো নয় আজকে, কারণ আমি একটু টাইট করে ব্যাটারটা গুলেছি। একটু লুজ গুললে কি হয়, টাইমও বেশি লাগে আর ফোলার চান্সটাও বেশি থাকে। একটু টাইট করে গুলেছি আজকে যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি, দেখা যাক কি হয়, দেখি কত কি ফোলে না ফোলে। আর ওই গ্যাসটাতে আমি ফ্রাইং প্যানে ভাজাগুলো বসিয়ে দিই, মাছ ভাজবো আর বেগুনটা ভাজবো। কেকটা এতটাই ফুলছিল যে আমার পক্ষে চাপ হয়ে গেল, কড়াইটাও চেঞ্জ করলাম আর উপরে গামলাটা চাপে দিলাম। এবার যতটাই ফুলুক না কেন অসুবিধে নেই, ভীষণভাবে ফুলে উঠছিল, ঢাকনাটা লেগে যেত, বাজে দেখতেও হয়ে যেত, ওই জন্য আমি চেঞ্জই করে দিলাম। আর ওদিকে আমি এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, এখানে বাঁধাকপিটা আমার গরম হয়ে গেছে, এখানে মাছটা শুধু ভাজবো, ভাতটা বসে গেছে, ডালটা গরম করবো। কেকটা তো আমার হয়ে গেছে, সেই দুপুরবেলাই হয়ে গেছে। আমি এখন কড়াই থেকে নামিয়ে রাখলাম, এরপর ঢালবো, ঢেলে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে না হয়েছে। আপাতত সফট তো হয়েছে সেটা নয়, বুঝতে পারছি। এই দেখো উঠে গেছে, বেশ ভালো দেখতেও হয়েছে, বেশ সুন্দর সফট হয়েছে। এখানটা দেখলেই বুঝতে পারবে যে সফট হয়েছে, বসে যাচ্ছে পুরো টিপলে। যাই হোক, পরে কাটবো আমি, যখন ও খাবে তখন কেকটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে। এই দেখো উঠে গেছে, বেশ ভালো দেখতেও হয়েছে, বেশ সুন্দর সফট হয়েছে। এখানটা দেখলেই বুঝতে পারবে যে সফট হয়েছে, বসে যাচ্ছে পুরো টিপলে। যাই হোক, পরে কাটবো আমি, যখন ও খাবে তখন কেকটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে। ম্যাডাম এখন হ্যাপি বার্থডে করবে। আমি গামলাটা দিয়ে চাপা দিয়ে গেছিলাম, গামলাটা এখন লালচে হয়ে গেছে, ক্রিম লেগে। ক্রিম নয়, ক্রিম তো নেই, এটাই কিছু একটা ভাপে ভাপে কালারটা উঠে এসেছে, দেখি। কার হ্যাপি বার্থডে? আমার হ্যাপি বার্থডে। আচ্ছা, আজকে একটু ই বানানোর চেষ্টা করবো, ওই জন্য এখান থেকে কাটি। কি বানানোর? স্প্রিং রোল। স্প্রিং রোল, হ্যাপি বার্থডে টু মি।
হ্যাপি বার্থডে টু ইউ। যদিও হ্যাঁ মাস তো পড়েই গেছে, ঠিকই আছে, আমার বার্থডে কেন অন্ত আর দেব। তিনটে কি আমি খাবো? না তাই বলো, কটা তুমি খাবে বলো, সে বুঝে আমি কাটবো। আবার আর একটা ছোট কাটতে পারো আমার জন্য। তুমি কপিস খাবে? দু পিস। দু পিসই তো, তাহলে তুমি দু পিস আমি দু পিস, সেটাই তো। রাতে আবার পনির করতে হবে, আজকে কাজ আছে আমার, শেষই হচ্ছে না কাজ। আহা, এটার ভেতরে যদি চকো চিপস দেওয়া যেত না, ঘরে ছিল না তাই। উফ, যাই হোক চলো এটা থাক, পরে ভাববো স্প্রিং রোল কি করে বানাই না বানাই, দেখা যাবে। এটা আবারও ঢাকা দিয়েই রেখে দিই। চলো এটাকে নিয়ে যাওয়া যাক। খেয়ে বলছি কেমন হয়েছে খেতে। এখন বেজে গেছে 9:20, রান্নাঘরে চলে এসেছি। কেকটা জাস্ট অসম হয়েছিল খেতে, দুর্দান্ত খেতে হয়েছে কেকটা। যাই হোক এবার করবো পনিরটা, তোমাদেরকে দেখাই। পনিরটাকে আমি সন্ধেবেলায় মাখিয়ে রেখে গেছিলাম, ওই কেকটা খাওয়ার পরেই প্লেটটা যখন আমি ধুতে এসেছিলাম তখনই মাখিয়ে রেখে গেছি। এই যে দেখতে পাচ্ছ কি, এই যে এটার মধ্যে মাখিয়েছি হচ্ছে পনির, ক্যাপসিকাম কিউব করে কেটে, পেঁয়াজ কিউব করে কেটে, দিয়েছি হচ্ছে মশলা বলতে কাসুরি মেথি পাতা, দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা পাউডার, আর হচ্ছে কি কি বললাম, আর নুন, নুন, কাসুরি মেথি পাতা, দই, আর তো ওই ড্রাই স্পাইসেসগুলো, ব্যাস এই দেওয়া হয়েছে। আর এইবার শেকে নেবো জাস্ট, এপিট ওপিট করে টিক্কা টাইপের, আর মশলাটা বানাবো, তার জন্য পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, তো ওই কাজগুলো আমি করে নিই, তারপর আসবো তোমাদের কাছে। কেকটা সদগতি করেছি, আর এখানে এরকম অল্প একটু তেলের মধ্যে শ্যালো ফ্রাই করতে দিয়েছি, কিছুটা হয়েও গেছে এখানে, এই যে আর কিছুটা হচ্ছে কড়াইতে, আর কিছুটা এখানে রয়েছে, এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামে বেশি রয়েছে। যাই হোক কেকটা এরকম না, চকো সিরাপটা আমার কাছে রয়ে গেছিলো, বেকার নষ্ট করে তো লাভ নেই, একটু একটু করে খেয়ে ফেলতেই হবে। আমি এরকম স্যান্ডউইচ কেক টাইপের বানিয়ে ফেলেছি, স্প্রিং রোল বলছিলাম, কিন্তু কেকটা এতটাই সফট হয়েছে যে ভেঙে যাওয়ার চান্স বেশি, তো ওই জন্য আমি এই দুটোকে মাঝখানটাতে এই চকো সিরাপটাকে দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। পাওয়া যায় এরকম যেরকম আর কি, সেই রকমই, আর ওপর দিয়ে খাওয়ার সময় আবার একটু চকো সিরাপ ছড়িয়ে নেবো, হয়ে যাবে। তো চলো এগুলোকে গোছাই আর এগুলোকে করে নিই। আগে তেল দিয়ে আবারও মশলাটাকে করতে দিয়েছি, পেঁয়াজ আর টমেটোটাকে হালকাভাবে ভেজে নিয়েছিলাম অল্প একটু তেলের মধ্যে, তারপর পিষে নিয়েছি মিক্সিতে, আর সেটাকে এখন তেলের মধ্যে কষতে দিয়েছি। সমস্ত ড্রাই স্পাইসগুলো দিয়ে দেবো, নুন, মিষ্টি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব দিয়ে, আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে কষাবো। তো চলো, আমাদের ডিনার রেডি হয়ে গেছে, ও বললো এই পনিরটার সাথে পরোটা খাবে, তাই জন্য দিলাম, আর আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তাই জন্য খুব একটা লালচে দেখতে হয়নি। তো চলো দিয়ে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখে আমাকে কতটা বুঝতে পারছো জানি না। রান্নাটা অসাধারণ হয়েছিল, পনিরের প্লাস কেকটা তো দুর্দান্ত হয়েছিল, কেকটা সত্যিই সুন্দর হয়েছিল, মানে অতটা ভালো হবে সেটা ভাবতেও পারিনি। যাই হোক হয়ে গেছে। আর যেটা বলছিলাম, প্রচণ্ড না আজকে ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমটা ঠিক হচ্ছে না, দুদিন ধরে কেন জানি না, এক ঘন্টা বাদেই ঘুমটা ভেঙে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে ওর, ও এত ঘরে ঢোকে বেরোয়, আর ল্যাপটপটা নিয়েও ঘরেই কাজ করে এখন, তো ওই জন্য আরো ফোন আসে অফিসের এই করে করে, ওর জন্য আমার ঘুমটারও হচ্ছে না, ও এখানে বসছে না, তো ওখানে গিয়ে বসে কাজ করে, তো ওই জন্য এরকম হচ্ছে। আর তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের এই ব্লগটা কিছু অন্তত ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতটাই ঘুম পেয়েছে আজকে যে খাবার টেবিলে বসেই তোমাদের সাথে ব্লগটা শেষ করতে হচ্ছে, উঠে গিয়ে ঘুরে ঘুরে শেষ করব বা কোথাও একটা দাঁড়াবো সে এনার্জিটা আর পাচ্ছি না। স্বাভাবিক বিষয়, আজকে কাজটাও একটু বেশি হলো, কালকে আরও কাজ আছে, কালকে ভেবেছি রান্নাঘরের নিচটা পরিষ্কার করব সবটা। দেখো গোছানো থাকলেও একটু নিতে নিতে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে অগোছালো হয়ই হয়, তো কালকে ভাবছি আগে পরিষ্কার করব পুরো ঘরঝাট খড়মুচ দিয়ে তারপর রান্না বসাবো। তো দেখি কালকে কি করি, কালকের প্ল্যান আছে, পটল পোস্ত তো করবই, আর দেখি কি করি এখনো ঠিক করিনি, আর ভাবছি মাছ ভাজবো আর বরবটি আলু ভাজবো, ঘি দিয়ে খেয়ে নেবে, এটাই ঠিক করে রেখেছি, বা দেখা যাক কতদূর কি করতে পারি কালকে। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।